আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলুর চিপস বানানোর রেসিপি। তো আলুর চিপস বানানোর রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে ঘরেই খুব সহজে চিপস তৈরি করে থাকি সেটাই শেয়ার করছি। তো ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন আর চেষ্টা করবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার। চিপস বানানোর জন্য আমি এখানে আলু গ্রেটারের সাহায্যে গুল গুল স্লাইস করে কেটে নিচ্ছি, আর এটা নতুন আলু, সেজন্য আমি এটাকে আর খোসাটা ছাড়িয়ে নিইনি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমি স্লাইস করে নেওয়ার পর চুলায় তেল গরম হওয়ার পর এই আলুগুলি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই আলুগুলি কিন্তু আমি কোনো প্রকার ভাপ দেওয়া বা কোনো কিছু করে নিইনি, ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে জাস্ট ভেজে নিচ্ছি। আর এভাবে যদি চিপসটা তৈরি করেন খেতে কিন্তু খুবই মজার আর মচমচেও হয়। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আর দিয়ে দিব এখন চটপটি মশলা, মানে চাট মশলা সামান্য পরিমাণ। এই সবগুলি মশলা দিলে খুব সুন্দর একটা চিপসের প্যাকেটের মধ্যে যে মশলাটা দিয়ে থাকে চিপসের সাথে সেটাই কিন্তু তৈরি হয়ে যায়। দিয়ে দিচ্ছি বিট লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, ম্যাগির যে মশলাগুলি থাকে সেই ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলি মশলা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর খুবই সহজে তৈরি হয়ে গেল চিপসের এই মশলাটা। এখন চিপসগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, পারফেক্ট দোকানের মতোই কিন্তু এই চিপসটা হয়েছে। আর যে মশলাটা করেছি মশলাটা এখন উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। আর এভাবে চিপসটা তৈরি করলে আসলে খেতে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মশলাটা চিপসের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর চিপসটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। এখন শুধু খাওয়ার পালা। তো কেমন লাগলো আজকের আমার এই চিপসের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।